অবশেষে আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, দলের একজন সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে চাই, যে দায়িত্বই দল থেকে দেওয়া হোক না কেন তা আমি যথাযথভাবে পালন করব। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন যে আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া, এই লোকসভা ভোটেই যাতে 2026 তারা ক্ষমতায় আসতে না পারে। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন, স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই, যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026 তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। তার কথায় বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে, তাই আমি এই দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই শুরু করার জন্য বিজেপিতে যোগ দিয়েছি, আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন আমি তা পালন করব। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে বলেছেন তাপস রায় বিজেপিতে যোগ দিয়েছেন, আজ যোগ দিলেন অভিজিৎ। আমি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রাক্তন বিচারপতিকে স্বাগত জানাই। অভিজিৎ সল্টলেকে বিজেপির অফিসে পৌঁছেছেন তার যোগদান অনুষ্ঠানের কিছুক্ষণের মধ্যেই। বিজেপি কর্মী ও সমর্থকরা তাকে শঙ্খধ্বনি ও ফুলের বর্ষণ দিয়ে স্বাগত জানিয়েছেন, জয় শ্রীরাম স্লোগান দিতেও শোনা যায়। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর 12:30 দিকে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ। সূত্রের খবর, দুপুর 12:00 কিছু পরে তিনি বাড়ি থেকে বের হন। তিনি বলেন, আমি বিজেপিতে যোগ দিতে যাচ্ছি, বিজেপি নেতারা এসেছেন, আজ আমার খুব ভালো লাগছে, আমি সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছি, আমাকে যে দায়িত্বই দেওয়া হবে আমি তা পালন করব। এরপরেই অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে শশী পাজা বললেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা তার বাড়িতে যেতেন, এটা আজ স্পষ্ট যে বিচারকের চেয়ারে বসে তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, তিনি একজন বিচারকের পদকে অসম্মান করেছেন। সকাল 11:00 দিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেতা সজল ঘোষ সল্টলেকে অভিজিতের বাড়িতে যান, সল্টলেকের বিজেপি অফিসে নিয়ে যাওয়ার জন্য, যেখানে তার যোগদান অনুষ্ঠান হবে। অগ্নিমিত্রর কথায়, আমি মিস্টার অভিজিৎকে নিতে এসেছি, আমরা তাকে সল্টলেকের অফিসে নিয়ে যাব যেখানে জয়েনিং অনুষ্ঠান হবে, তারপর আমাদের একটা দল সন্দেশখালি যাবে। সজল বলেন, এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পাওয়া আমাদের জন্য উপকারী হবে, তিনি মানুষের কাছে দেবতার মতো, এটি বিজেপিকে সমৃদ্ধ করবে। পদ্মের পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণার পর থেকেই অভিজিৎকে ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা, তাকে ব্যঙ্গ করছে তৃণমূল। সিপিএম, যারা একসময় অবসরপ্রাপ্ত বিচারক অভিজিৎকে নিয়ে উত্তেজিত ছিল, তারা এখন তার কঠোর সমালোচনা করছে।